কেমন আছো সবাই বন্ধুরা? শুভ শারদীয়া। তোমাদের জন্য, তোমাদের সকলকে শুভ শারদীয়া বলতে বাবা একটা ছোট্ট কবিতা পাঠিয়েছেন, তাই পড়ে ফেলি। শরৎ, লেখক শ্রী তিনকরি পাত্র। দু দুটো বছর শরৎতমায় পাইনি আপন করে, বুঝিনি তোমার মনের কথা। এ দুটো বছর তুমি কেমন ছিলে, কেমন করে শিউলি গেল চলে, কেমন করে কাশ, কেমন করে আকাশটা সেজেছিল সাদা মেঘের দলে, কেমন করে পদ্মদীঘির জল পদ্মবিহীন ছিল অচঞ্চল, চাঁদের আলো কেমন করে মণ্ডপেতে পড়ে, আলাপ করেছিল মা দুর্গার সাথে। এই দুটি বছর কেমন করে চলে গেল চুপি চুপি, অসুখ রেখে সুখগুলোকে নিয়ে। ঢাকের আওয়াজ সে তো মিয়েছিল সবার কথা বুঝে, শরৎ তুমি বলতে পারো কি তোমার আছে? এত কিছুর পর ভুলেই গেলাম আগের কথা, আগের ব্যথা সব, এ বছর তোমায় কাছে পেয়ে। হ্যাঁ, বেশ, দুটো বছর আমাদের অনেক কিছু দেখিয়েছে, অনেক কিছু নতুন জিনিস অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছে। তো এবছর অনেকগুলো দিন পরে আবার আগের মতো করে যদি আমরা উপভোগ করতে চাই, হ্যাঁ, করার চেষ্টা করা উচিত, কিন্তু সাবধানতার সাথে। আমরা যা শিখেছি সেগুলো না ভুলে যাওয়াই বাঞ্ছনীয়, তাই তো? তাহলে শুভ শারদীয়া, সকলে ভালো থেকো, আনন্দে থেকো পুজোর কটা দিন। টাটা।